হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস সিক্সে পড়ছো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স পরিবেশ ও ভূগোল থেকে যে আগস্ট মাসের সেকেন্ড সিরিজ দিয়েছে 5 নম্বর পার্ট, সেই মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সটি আমরা সমাধান করব। চলো এই ভিডিওটি শুরু করা যাক। তবে এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এটি হচ্ছে তোমাদের সেই মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স যেটি তোমাদের নতুন স্কুল থেকে দিয়েছে, এবং এটি কিন্তু এখন আমরা সলভ করব। ওকে, তো চলো সলভ করা যাক। তো আমাদের প্রথম কোশ্চিন মানে একের এক বলছে, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, সেটা হচ্ছে অপশান নম্বর খ, স্ট্র্যাটোস্ফিয়ারে। দেখবে তোমাদের অপশান অনেকগুলো আছে, তার মধ্যে অপশান নম্বর খ উত্তর, অ্যান্সারটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। একের দুই বলছে, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো, এটা অপশান নম্বর গ হবে, মস। ওকে, অনেকগুলো অপশান আছে, এটা উত্তরটা হবে মস। আমাদের পরের কোশ্চিন মানে একের তিন, ভারতের মেরু অঞ্চলে মাটির অন্যতম বৈশিষ্ট্য হলো, অপশান নম্বর গ, মাটির জল ধারণ ক্ষমতা কম। তো আমাদের একের কোশ্চিনগুলো হয়ে গেল, এবার আমরা যাব দুয়ের কোশ্চিন মানে শূন্যস্থান পূরণ করো। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের বায়ুর ড্যাশ প্রকৃতির হয়, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের বায়ু ড্যাশ প্রকৃতির হয়, এটা কি সমভাবাপন্ন? ওকে, সমভাবাপন্ন। পরের কোশ্চেন যেটি আছে কি, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ বলে, সেই উদ্ভিদের নাম হচ্ছে পর্ণমোচী। ওকে, উত্তরটা হবে পর্ণমোচী। আমাদের পরের কোশ্চেন মানে দুয়ের তিনের কোশ্চেন, সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখির নামে পরিচিত, এটা হচ্ছে পরিযায়ী পাখির নামে পরিচিত। তাহলে ড্যাশে হবে কি, পরিযায়ী পাখি নামে পরিচিত। ওকে, আমাদের দুয়ের সমস্ত কোশ্চেন কমপ্লিট। এবার আমরা যাব 3 নম্বর কোশ্চেনে। তো তিনের এক বলছে, বারিমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে, উত্তর হবে কি, সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে আবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে, হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগরে মহাসাগরে তৈরি হয়, এইভাবেই পৃথিবীর এই বিশাল জলভাণ্ডার অর্থাৎ বালিমণ্ডলের সৃষ্টি হয়। আমাদের পরের কোশ্চেন মানে 3-এর 2 নম্বর কোশ্চেন, ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়, উত্তর হবে, মূলত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে ভারতের ওপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমির বায়ু প্রবাহিত হয়, স্থলভাগ থেকে আসার কারণে এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বৃষ্টিপাত প্রায় হয় না, ফলে ভারতের শীতকাল কেন শুষ্ক হয়, শুষ্ক প্রকৃতির হয়, এ হচ্ছে উত্তর, ভারতের শীতকাল শুষ্ক প্রকৃতির হয়, এখানে কেনটা তোমরা লিখবে না। ওকে, তো আমাদের পরবর্তী প্রশ্ন এবং এই মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের শেষ প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নটা বলছে, বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ কোন অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যাখ্যা করো, তো উত্তর হচ্ছে, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়ার অন্যতম নিয়ন্ত্রক, বায়ু পৃথিবীর ওপর চাপ দেয়, কোন অঞ্চলে বায়ুর চাপ বেড়ে গেলে সেখানে উচ্চচাপ আর বায়ুর চাপ কমে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, হঠাৎ কোনো অঞ্চলের বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন এই অঞ্চলে বড় ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়, আর উচ্চচাপ অঞ্চলে পরিষ্কার আকাশ শান্ত আবহাওয়ামণ্ডল দেখা যায়। তো এটি ছিল আমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তর, এবং আমাদের শেষ কোশ্চেন ছিল মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স পরিবেশ ও ভূগোল থেকে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, এবং সমস্ত ভিডিওর কিন্তু সমস্ত মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের ভিডিও কিন্তু আমি এখানে আপলোড দিই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো থাকবে। ধন্যবাদ।